আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় যে দাঁতে কয়েকবার ব্যথা হয়েছিল কিন্তু এখন ব্যথা নাই এই দাঁতের অবস্থা বা এই দাঁত সুস্থ কিনা সে বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স একটি দাঁত তখনই ব্যথা করে যখন দাঁতের ভিতরে থাকা পাল্পটি নষ্ট হয়ে যেতে থাকে তখনই দাঁতে ব্যথা হয় অর্থাৎ এই যে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটি দাঁতের অ্যানামেল এবং ডেন্টিন অংশের ভিতরে রয়েছে ডেন্টাল ক্যারিসটি অর্থাৎ পোকা লাগার সমস্যাটি দাঁতের উপর থেকে যে ক্ষয়টি সেটি এখন ডেন্টিনে অবস্থান করছে এই অবস্থায় দাঁতে ব্যথা থাকে না যন্ত্রণা হয় না কখনো কখনও অধিক চাপে হালকা ব্যথা হতে পারে তবে যন্ত্রণা থাকে না তবে যখন এই অবস্থায় চলে আসে দাঁতটি তখন প্রচণ্ড যন্ত্রণা হয় ভিউয়ার্স সাধারণত এ ধরনের যে দাঁতগুলো থাকে অনেক অংশ ভেঙে গেছে তো এ ধরনের দাঁতটা আসলে দাঁতের পাল্প অব্দি ভেঙে যায় তো এর জন্য এমন দাঁতে কিন্তু ব্যথা হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং ব্যথা হয়ে থাকে তো এমন দাঁতে ব্যথা হলে আপনি যখন ওষুধ খাবেন ডক্টরের কাছে যাবেন তিনি যে প্রেসক্রিপশন করে দেবে সেই ওষুধটা খেলে আপনার সেই ব্যথাটি কমে যেতে পারে কিন্তু ভিউয়ার্স সেই ব্যথাটি কমে যাওয়া মানে এই নয় যে আপনার সেই দাঁতটি সুস্থ আছে আপনি ওষুধ খেলেন কিছুদিন ভালো থাকলেন আবারও কিছুদিন পরে আপনার সেই দাঁতে আবারও ব্যথা হলো আবারও আপনি ওষুধ খেলেন আবারও ব্যথাটা কমে গেল এ করতে দেখা যায় দু থেকে তিনবার যদি আপনি এভাবে করতে থাকেন এক পর্যায়ে দেখা যাবে যে দাঁতটিতে হয়তো আর ব্যথা থাকবে না বা একটা সময় সেই দাঁতে আর ব্যথা থাকবে না বিশেষ করে এই ধরনের দাঁতগুলোতে এমনই হয় তো ভিওর্স সেই দাঁতে ব্যথা নাই তার মানে যে এই যে দাঁতটি সুস্থ হয়ে গেছে দাঁতটিতে আর কোনো সমস্যা নাই ব্যাপারটি এমন নয় আপনার সেই দাঁতটি তখন যে অবস্থায় ছিল তো দাঁতের অবস্থাটা আপনার ধীরে ধীরে আরও অবনতির দিকে যাবে অর্থাৎ আপনার দাঁতে ব্যথা না থাকলেও সেক্ষেত্রে সেই সমস্যাটি কিন্তু যত দিন যাবে তত আরও গভীরে যেতে থাকবে আপনার তত চিকিৎসা ব্যয় বাড়তে থাকবে চিকিৎসার আর আপনার রিস্কটা বাড়তে থাকবে তো ভিউয়ার্স এ ধরনের দাঁত যদি আপনাদের থেকে থাকে আপনারা হয় তুলে ফেলেন আর তা না হলে যদি রাখতে হয় রাখার প্রয়োজন মনে করেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট করিয়ে রাখতে হবে তো ভিউয়ার্স এই ধরনের দাঁতগুলা কিন্তু ওই পজিশনের দাঁত যে পজিশনের দাঁতে বারে বারে যন্ত্রণা হয় এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটাও সেম পজিশনের দাঁত যে দাঁতের উপরে বড় গর্ত হয়ে যায় এবং দাঁতের ভিতরে থাকা দন্তমজ্য়ায় এই ক্ষেত্রে নষ্ট হয়ে যায় ধীরে ধীরে নষ্ট হতে থাকে তো এক এক পর্যায়ে দেখা যায় দাঁতের ভিতরে থাকা যে দন্তমজ্জাটি থাকে সেটির আর সেন্সেশন থাকে না সেটি ধীরে ধীরে অনেক বেশি নষ্ট হয়ে যায় এর জন্য সেই দাঁতে আর তখন আর আপনার কোনো ব্যথা বা যন্ত্রণার অনুভূতি থাকে না যখন দাঁতের পারটি নষ্ট হয়ে যায় তো ভিওস এ ধরনের দাঁতগুলো যেগুলো অনেক দিন থেকে মুখের ভিতরে ভেঙে বসে আছে বা দাঁতের একটা পাশ নিয়ে কালো হয়ে গেছে ভেঙে গেছে এবং তা থেকে খাবার জমে প্রতিনিয়ত তো এ ধরনের দাঁতগুলো সাধারণত পাল্পাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে পাল্পাইটিস রোগ বলতে দাঁতের ভিতরে থাকা পাল্প নষ্ট করে দেওয়া তো যখন দাঁতের ভিতরে থাকা সেই পাল্পটি নষ্ট হয়ে যায় সেই পাল্পটি ধীরে ধীরে তার তার অনুভূতি হারিয়ে ফেলে যেমন এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটির কিন্তু সেম পজিশন এ দাঁতটিতে আপনার হয়তো ব্যথা থাক ব্যথা না থাকতে পারে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত অনেক বড় একটি গর্ত হয়ে গেছে তারপরেও কেন এ দাঁতে ব্যথা করবে না তো এটি যদি আপনার এমন হয় যে ব্যথা অবশ্যই আগে হয়েছে আগে অনেকবারই ব্যথা হয়েছে কিন্তু ওষুধ খাওয়ার কারণে সে ব্যথাগুলা কমে গেছে বা যন্ত্রণাটা ভালো হয়ে গেছে কিন্তু এখন বর্তমানে এই অবস্থায় থাকলেও কোনো ব্যথা সে দাঁতে হচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে এই দাঁতটি সুস্থ হয়ে গেছে এই দাঁতটি কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিনে দিনে যত দিন যাবে ততই এ দাঁতের অসুস্থতাটা আরও বেশি বাড়তে থাকবে ভিউয়ার্স এখানে একটা এক্স রে এর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে সমস্যাটা ধীরে ধীরে কোন পর্যায়ে যেতে পারে তো ভিউয়ার্স এখানে একটা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁতের এই অংশটা কিন্তু ভেঙে গেছে এই অংশটা নাই দাঁতের শুধু উপরে এতটুকু অংশই রয়েছে আর এটি একটি ভালো দাঁত এবং এখানে দাঁতের ভিতরে যে কালো একটি সোজা একটা দাগের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের পাল্প বা নার্ভ বলা হয় পাল্প বলা হয় যেটিকে আমরা দাঁতের দন্তমূল বলে থাকি তো ভিওয়ার্স এখানে এই দাঁতের দন্তমূলটি মূলটি আপনার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে এটারও দেখেন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে তো মাড়ির যে দাঁতগুলো রয়েছে সেখানে কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে তো ভিওয়ার্স যখন আপনার সেই দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং ওষুধ খেয়ে আপনি ব্যথাটা কমিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার ইনফেকশনটা দাঁতের এই ভাঙা অংশে কিন্তু থেকেই যাচ্ছে ওটা কখনোই রিমুভ করা হচ্ছে না তো এর জন্য আপনি যখন খাবার খাবেন আপনি যখন খাবার গুলা যখন সেই দাঁতের গর্তের ভিতরে ঢুকে থাকবে তখন সেটি আরো বেশি পচনের মাধ্যমে বেশি ব্যাকটেরিয়া উৎপন্ন করবে এবং সেক্ষেত্রে এই যে দাঁতের ভিতরে যে এই যে পাল্পটা দেখতে পাচ্ছেন এটি অধিক এটি অধিক পরিমাণে ইনফেকশন হওয়ার কারণে সে তার সেন্সেশন হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে এই যে দাঁতের ভিতরে যে ক্যানেলটা আছে এই ক্যানেল বেয়ে ইনফেকশনটা দাঁতের গোড়ার দিকে আসতে থাকে এক্ষেত্রেও কোনো ব্যথা না থাকতে পারে তবে সমস্যা কিন্তু গড়িয়েই চলেছে দিনকে দিন এটি সমস্যা বাড়তেই থাকে তো ভিওয়ার্স যখন এখান থেকে এই ক্যানেলের মাধ্যমে ইনফেকশনটা দাঁতের গোড়ার দিকে চলে আসবে অর্থাৎ এই অ্যাপেক্স অঞ্চলে চলে আসবে তখন কিন্তু আপনার সমস্যাটা দাঁত থেকে দাঁতের মাড়িতে গিয়ে পৌঁছাবে সরি দাঁত থেকে দাঁতের যে হাড় রয়েছে নিচের যে ম্যান্ডিবুলার নিচের পাটির যে ম্যান্ডিগুলার রয়েছে যে বোনস রয়েছে সেই হাড়ে যেয়ে ইনফেকশনটা পৌঁছে যাবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কালো একটি অংশ এই কালো অংশটুকু কিন্তু আপনাদের মানে আমাদের বোনস রয়েছে মানে হাড় রয়েছে উপরে যেমন ম্যাকজিলার ভিতরে দাঁতগুলা সাজানো থাকে নিচে তেমনি ম্যান্ডিবুলার উপরে দাঁতগুলা থাকে তো দেখেন এখানে এখানে কিন্তু দাঁতের ভিতরে যে হাড় থাকে অর্থাৎ যে হাড়ের মধ্যে দাঁত বসানো থাকে সেট করা থাকে তো সেই হাড়েই কিন্তু ইনফেকশনটা এখন শুরু হয়েছে তো এটি যদি আপনার আরও অনেক দিন রাখতে থাকেন তখন এই ইনফেকশনটা অর্থাৎ হাড়ের ক্ষয়টা আরও অধিক পরিমাণে হবে অর্থাৎ আপনার এই পজিশন পর্যন্ত চলে আসতে পারে আপনি যদি তারপর এই দাঁতটি ট্রিটমেন্ট না করান কিছু কিছু ক্ষেত্রে দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে রাখা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ফেলে দিতে হয় তো ভিউয়ার্স সেটি অবস্থার উপরে নির্ভর করে তো আপনি যদি এভাবে রেখে দেন দাঁতটি সেই নষ্ট হয়ে যাওয়া দাঁতটি যে অনেক দিন থেকে ভেঙে বসে আছে তার ভিতরে খাবার যে জমা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু কোনো ব্যথা করছে না এর জন্য আপনি হয়তো সেটিকে কোনো প্রাধান্যই দিচ্ছেন না কিন্তু সমস্যাটা ধীরে ধীরে কিন্তু আপনার দাঁতটি তো নষ্ট হয়ে গেছেই এবার না দাঁত নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার যে হাড় রয়েছে দাঁতের নিচে সেই হাড় পর্যন্ত কিন্তু আপনার ধীরে ধীরে ক্ষয় হয়ে চলেছে তো ভিওয়ার্স এই দাঁতে এই ধরনের দাঁতে এটাই হয়ে থাকে তো আপনাদের যদি এ ধরনের দাঁত থেকে থাকে যে অনেক দিন থেকে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেই দাঁতগুলো আপনি ব্যথা নাই তার জন্য যে ট্রিটমেন্ট করাচ্ছেন না বা সেই দাঁতের দিকে একটু খেয়াল করছেন না এমনটি করবেন না যদি এ ধরনের সমস্যা থাকে হয় আপনি দাঁতটি আপনার সামর্থ্য অনুযায়ী ট্রিটমেন্ট করিয়ে রাখুন অথবা আপনি দাঁতটি তুলে ফেলে সেখানে কৃত্রিম দাঁতও লাগিয়ে নিতে পারেন তবে এ ধরনের ভাঙা দাঁত অনেক দিনের ভেঙে যাওয়া দাঁত পালপাইটিসে আক্রান্ত হওয়া দাঁত বারে বারে যন্ত্রণা হচ্ছে এমন দাঁত আপনি মুখের মধ্যে রাখবেন না হয় তুলে ফেলুন আর যদি রাখতে হয় অবশ্যই ট্রিটমেন্ট করিয়ে রাখবেন এতে আপনি সেফ থাকবেন আপনার দাঁতও সেফ থাকবে আপনার মুখের সুস্বাস্থ্য বজায় থাকবে তো ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম